আরে ওই দেখুন ওটা কি ওটা হচ্ছে একটা ঘাস ফড়িং এটাকে আমি এখন খেয়ে ফেলবো কারণ এটির থেকে প্রচুর প্রোটিন পাওয়া যাবে মোটামুটি ভালো একটা টেস্ট লাগছে আমি প্রথমে ভেবেছিলাম এটা মনে হয় গোবরের মতো লাগবে কিন্তু না আমার মনে হচ্ছে আমি একটা কেঁচো খাচ্ছি কারণ অনেক দিন আগে আমি যখন কেঁচো খেয়েছিলাম তখন সেটার স্বাদ ঠিক এই পোকাটার মতোই ছিল এটাকে বলে ঘাস ফড়িং এটা আফ্রিকা মহাদেশে খুব বেশি পাওয়া যায় আপনি যখন বনের ভিতরে প্রবেশ করবেন আপনাকে প্রয়োজন হবে এক্সট্রা কিছু পোশাকের তার কারণ হইতেছে যে কোনো ভাবে আপনার পোশাকটা ছিঁড়ে যেতে পারে বা আপনার অকেজো হয়ে যেতে পারে এই জন্য আমাকে এখন লোকালয়ে ঢুকতে হবে কিছু পোশাকের জন্য আসুন ওই দেখুন ওদিকে দেখুন একটা লোক আসছে আমি যে করেই হোক তার থেকে পোশাকগুলো ছিনিয়ে নিব চলুন আমার সাথে ভাই আপনি এদিকে কোথায় যাচ্ছেন এ কোনে যাচ্ছি মানে সব কথা কি আপনাকে বলতে হবে আমি যে কাজ ধরেছি এ কাজই গোসল করার টাইম নেই এই জন্য এখন যাচ্ছি গোসল করতে এর কি ভাই আপনি এমন ভাবে কেন কথা বলছেন আমরা কি বন্ধুর হাতটা পাড়িয়ে দিতে পারি না এ আপনি বন্ধু হতে চাচ্ছেন এ কথা আগে বলা লাগে না আমি রাজি আছি আজকে তো আপনি আমার বন্ধু শুনেন শুনো তোমাকে আমি একটা কথা বলি বন্ধু তুমি আগে গোসল করবা তারপরে আমি গোসল করব আরে ঠিক আছে বয়া কি তো এরকম কথা হইলো একটা কথা চিরকাল মনে রাখবেন হাত দিয়ে কোনো সময় গোস্ত হয় না আর উপজাতি ওই হালার বালার এখন দিন দোস্ত হয় না কেমনে জামা কাপড় কটা নিয়ে পলাইতে লেগেছে